প্রিয় দর্শক, আপনারা যারা পাটের ব্যবসা করে থাকেন সব সময় কিন্তু আপনারা একটা সময়ের অপেক্ষায় থাকেন যে কখন পাটের বাজার দরের আপডেট আসবে, এবং আপনাদের এই অপেক্ষার পালা শেষ করে এখনই আপনাদের জানিয়ে দিচ্ছি যে বাংলাদেশের কোন জেলায় পাটের বাজার দর কেমন চলছে। গত দুই দিন আমরা দেখতে পাচ্ছি যে বাজার দরটা নিম্নমুখী, এর আগের দুই দিন কিন্তু দেখছিলাম কিছুটা ঊর্ধ্বমুখী হচ্ছে এলাকা ভেদে, কিন্তু আজকে আমরা যেটা দেখতে পাচ্ছি যে সারা বাংলাদেশের প্রত্যেকটা জেলায় পাটের বাজার দর নিম্নমুখী, এবং অনেকে প্রশ্ন করেন যে বাজার দর আরো কমতে পারে কি না। আর প্রিয় দর্শক, এই বাজার দর অর্থাৎ যে পাটের বাজার দর আমরা বর্তমান দেখতে পাচ্ছি, এই বাজার দরটা কিন্তু একটা রেঞ্জের মধ্যে সবসময় ঘোরাফেরা করছে, এবং বেশ কিছুদিন কিন্তু এটা ঘোরাফেরা করবে 3400-4000 প্রতিমণ। এটি কিন্তু মাথায় রাখতে হবে, টেনশনের কোনো কারণ নাই, কারণ ব্যবসা করতে গেলে যারা অভিজ্ঞ ব্যবসায়ী তারা কিন্তু বিষয়টা আগে থেকে জানে যে ব্যবসা মানেই এইরকম সিচুয়েশন, এবং সেখান থেকে সঠিক প্ল্যান, সঠিক সিদ্ধান্ত, সঠিক সময়ে কেনা, সঠিক সময়ে সেল করা, এই সব মিলেই কিন্তু আপনার লাভ ক্ষতিটা আসবে। আর প্রিয়দর্শক, তবে এবছর কিন্তু লসের সম্ভাবনা খুবই কম, লাভ হওয়ার সম্ভাবনাটা অনেক বেশি। তবে পাটের বাজার দর আজকে পাবনাতে যে তথ্যগুলো আমরা পেয়েছি, যেটা অ্যাকচুয়ালি বাজার দর, সেটা হলো হাই কোয়ালিটির যে পাটগুলো সেটা 37-38 সীমিত সংখ্যক কিন্তু 39 পর্যন্ত বিক্রি হচ্ছে। এছাড়া ফরিদপুর অঞ্চলের যে বাজার দর সেখানেও কিন্তু 38-39 টাকার মধ্যে, এবং 2-1 জন 4000 টাকার মধ্যে বিক্রি করছে, বা 4000+ 4100 টাকা বা তার নিচে। প্রিয় দর্শক, এছাড়া মাদারীপুর, গোপালগঞ্জ এবং সেখানেও কিন্তু 38-39 টাকার মধ্যে পাটগুলো বিক্রি হচ্ছে। কুড়িগ্রাম 37-38 টাকা, এবং সেই সাথে কুষ্টিয়ায় 34-35 টাকা। প্রিয় দর্শক, মাগুরা, শরীয়তপুরের এইসব অঞ্চলেও কিন্তু 37-38 টাকা বিক্রি হচ্ছে। রাজবাড়িতেও 37-38, ঝিনাইদহে 36-37 টাকায় বিক্রি হচ্ছে, কুষ্টিয়ায় 34-35 টাকায় বিক্রি হচ্ছে। সাতক্ষীরা অঞ্চলেও পাটের বাজার দর মোটামুটি 32-34 টাকার মধ্যে বিক্রি হচ্ছে। নীলফামারী অঞ্চলেও পাটের বাজার দর 3400 টাকার মধ্যে বিক্রি হচ্ছে, এবং কুড়িগ্রাম যেখানে 37-38 টাকায় বিক্রি হচ্ছে তাদের কোয়ালিটি সম্পন্ন পাটগুলো। প্রিয় দর্শক, এদিকে রাজশাহী অঞ্চলে 37-37-38 টাকা দেখা যায় না খুব একটা, 37-37-50 এরকম বিক্রি হচ্ছে। নাটোরেও কিন্তু 38-39 টাকার মধ্যে বিক্রি হচ্ছে। এছাড়া রংপুর, বগুড়া অঞ্চলে 37-37 টাকার মধ্যে তাদের হাই কোয়ালিটির পাটগুলো বিক্রি হচ্ছে। পঞ্চগড়, নওগাঁ, চাঁপাই, নবাবগঞ্জ এসব অঞ্চলের পাটের বাজার দর যেটি আমরা তথ্য পাচ্ছি 34-36 টাকার মধ্যে বিক্রি হচ্ছে। প্রিয় দর্শক, কিশোরগঞ্জে 32-33-34 টাকার মধ্যে বিক্রি হচ্ছে। আমাদের সংগৃহীত তথ্য এমনটাই ছিল, এবং আপনার এলাকার আশপাশের পাটের বাজার দর কেমন চলছে এখন কিন্তু এটি আপনার পালা। কমেন্টস করে অবশ্যই জানিয়ে দিবেন যে আপনার এলাকার, আপনার হাটের পাটের বাজার দর কেমন চলছে। আপনার ঘরে যদি সেল করার মতো পাট থাকে অবশ্যই কমেন্ট সেকশনে পরিমাণ, কোয়ালিটি এবং সেই সাথে মোবাইল নাম্বারটা দিয়ে দেবেন, কারণ এখানে যখনই আপনি এই কাজটি করবেন সঙ্গে সঙ্গে আপনার পার্ট সেলের জন্য কিন্তু আর চিন্তা করতে হবে না। মাই ফার্স্ট কবুতর ব্লগ চ্যানেলের সঙ্গে পরিবারের সদস্য যারা আছে তারা কিন্তু কিনে নেবে, এবং আপনি যদি পার্ট ক্রয় করতে চান তাহলে আপনাকেও কিন্তু একই কাজ করতে হবে। আপনার এলাকা, আপনার টোটাল ঠিকানার সেই সাথে আপনার মোবাইল নাম্বারটা সেখানে অবশ্যই অ্যাড করে দিবেন, তাহলে যাদের ঘরে পাট আছে তারা যোগাযোগ করবে মাই ফার্স্ট কবুতর ব্লগ চ্যানেলের পরিবারের সদস্যরা, এবং আপনার পাটগুলো সেল হয়ে যাবে, এবং এটি কিন্তু সম্পূর্ণ নগদে সেল হয়ে যাবে, এবং এটি আপনাদের জন্য অবশ্যই সুখবর। তবে অবশ্যই লেনদেন করার সময় প্রপারলি লেনদেন করবেন, এবং কারোর সাথে যদি বাকিতে আপনি লেনদেন করেন সে ঘনিষ্ঠ বন্ধু হোক বা যতই আপনার আত্মীয় হোক বা নিজের আপন পেটের বড় ভাই হলেও, বাকিতে লেনদেন করতে গেলে অবশ্যই একটি কাজ করবেন, নইলে আপনাকে পস্তাতে হবে, সেটি হলো তাদের কাছ থেকে ব্যাংক চেক নিয়ে নেবেন।
তাহলে সেই টাকাটা দিতে গরিমসি করলে আপনি ইচ্ছা করলে আইনের আশ্রয় নিতে পারবেন এবং আপনার টাকাটা মার যাওয়ার সম্ভাবনা আর থাকবে না। প্রিয় দর্শক সঙ্গে থাকুন মাই ফার্স্ট কবুতর ব্লগ চ্যানেলের, তাহলে প্রত্যেক দিন পাঠ সংক্রান্ত দারুণ দারুণ আপডেট আপনি জানতে পারবেন। ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি।